নোয়াগড় উপজেলায় আন্তঃপদুয়া চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আজ অক্টোবরের 17 তারিখ আজ ফদুয়া হাই স্কুল মাঠত খেলা উদ্বোধন করে গিয়ে ফদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খেলার পৃষ্ঠপোষক মোহাম্মদ জহিরউদ্দিন, খেলাতে উপস্থিত আছে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উসমান আলী, লোহাগড় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকেশম চুলালম, বান্দরবান ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি নাসির উদ্দিন, লোহাগড় উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক ও সাগর এভিয়েশনের কর্ণধার জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মুজিবুল হক টিটু ও ফদু ইউনিয়ন পরিষদের সদস্য। খেলা ফদু আলী শিকদার পাড়া ফুটবল একাদশের 1-0 গোলে পরাজিত করে মাস্টার ফারা ফুটবল একাদশ বিজয়ী হয়। এরশাদ হোসেন, সি প্লাস টিভি, লোয়াগড়া।